অনৈতিক অন্যায্য বৈষম্যমূলক ব্রিটেনের বিপরীতে 2000 টাকার বাধ্যতামূলক কর বসিয়ে জনগণের সাথে অন্যায় করেছেন অর্থমন্ত্রী গবেষণা সংস্থা সিপিডি এর বাজেট পর্যালোচনায় বলা হয় জিনিসপত্রের দাম কমানোর উদ্যোগের বদলে উস্কে দেওয়ার মতো সিদ্ধান্ত এসেছে এবারের বাজেটে বাস্তব পরিস্থিতি আমলে না নিয়ে বাজেট করায় এর পরিণতি খারাপ হওয়ার শঙ্কা গবেষণা সংস্থাটির কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার দেশি নগদে বেশি লাভ প্রত্যাশা পূরণের বাজেট গরিবের বাজেট কিংবা সংকট মোকাবেলার বাজেট পয়লা জুন অর্থমন্ত্রীর এমন সব স্বস্তির খবর নিয়েই হাজির হওয়ার আশায় ছিলেন মানুষ কিন্তু আপাত গবেষণা আর বিশ্লেষণ বলছে নতুন আর্থিক বছরে গিয়ে চাপ বাড়তে যাচ্ছে মধ্য ও নিম্ন আয়ের মানুষের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের বাজেটের প্রত্যাশার সবচেয়ে বড় জায়গা জুড়ে ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর রূপরেখা গবেষণা সংস্থা সিপিডি মনে করছে অর্থ জোগাড়ের জন্য যেসব উৎস এবং উপায় বেছে নিয়েছে সরকার তাতে মূল্যস্ফীতি কমার বদলে বরং বাড়তে পারে আরও খানিকটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের এই মুহূর্তে যে প্রত্যাশা সাধারণ জনগণের ভিতরে রয়েছে সেটি করবার জন্য বাজেটে যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা মেটাতে এই বাজেটটি ব্যর্থ হয়েছে এবারের বাজেটে মোটা দাগে পরিবর্তনগুলো হলো চালু করা হয়েছে সবার জন্য পেনশন করমুক্ত আয়ের সীমা বেড়েছে 50,000 কিন্তু এর বিপরীতে বাধ্যতামূলক করা হয়েছে রিটার্ন জমায় ন্যূনতম 2000 টাকা কর সিপিডি মনে করে এই কর বসিয়ে অন্যায় করেছেন অর্থমন্ত্রী এখানে ছাড় দেওয়া হলো আবার ওইদিকে যাদের করমুক্ত আয়ের সীমা নিচে থাকবে তাদের উপরে আবার 2000 টাকা দেওয়া হলো এরকম যে একটা অ্যানোমালি এগুলো কিন্তু আসলে একটা জাস্টিফাইড কর ব্যবস্থার জন্য গ্রহণযোগ্য না বাজেটে রেকর্ড রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সমালোচনা করে গবেষণা সংস্থাটি বলছে এই দলিলে স্পষ্ট আভাস রয়েছে IMF-এর শর্ত পালনের IMF-এর যে শর্তগুলো রয়েছে সেগুলোর একটা এখানে পরিপালন করার চেষ্টা হয়েছে যদিও এটি পর্যাপ্ত না এখনো সরকার IMF-এর সংস্কার বা সামগ্রিক সংস্কারের জন্য যে প্রস্তুতি মানসিক প্রস্তুতি পুরো নিয়ে সারতে পারেননি বলা হয় ডলার সংকট রাজস্ব ঘাটতি বিদ্যুৎ জ্বালানি ব্যাংক খাত সহ নানা কারণে চরম ঝুঁকিতে পড়েছে সামষ্টিক অর্থনীতি কিন্তু এইসব বাস্তবতা আমলে না নিয়ে একরকম কল্পনাপ্রসূত বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী অন্তর্নিহিত এই কাঠামোগত এবং অনুমিতিগত দুর্বলতার কারণে এই বাজেটের বাস্তবায়ন করতে যে আবার আমরা নতুন ধরনের চ্যালেঞ্জের কিন্তু আমরা সম্মুখীন হব নির্বাচন সামনে রেখে বড় ও সুবিধাভোগী গোষ্ঠীকে ছাড় দিতে বড় ধরনের সংস্কারে যায়নি সরকার এমন অভিযোগ সিপিডির ইকবাল হাসান চ্যানেল 24 ঢাকা